সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। আপনার প্রোডাক্টের ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য লাইটিং পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি সম্পন্ন ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি করতে চাইলে ইউজ করতে হবে যথেষ্ট পরিমাণের লাইট। শার্প লাইটের জন্য বর্তমানে অনেকেই ব্যবহার করছেন এলইডি লাইটগুলো। যদিও এলইডি লাইটগুলোর প্রাইস নর্মাল লাইটগুলো থেকে একটু বেশি হয়ে থাকে, আজকে রিভিউ করব এমন একটি লাইট যেটি থাকবে আপনার বাজেটের মধ্যে এবং এটি ইউজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের ভিডিও ক্যামেরা, DSLR অথবা আপনার মোবাইলে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করার জন্য। সাথে আছি আমি আনোয়ার মিঠু। লেটস স্টার্ট সামথিং নিউ। আমাদের আজকের এই ইউনিটটি পাঠিয়েছে ব্যাঙ্গুর.কম। ব্যাঙ্গুর.কম থেকে প্রায় সব ধরনের স্মার্ট গ্যাজেট খুবই অল্প প্রাইজে কিনতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটি মিনি ভিডিও এলইডি লাইট। বক্সটি অন করলে প্রথমে পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল যেটি চাইনিজে লেখা। এর সাথে থাকছে একটি আকর্ষণীয় ক্যারিং ব্যাগ। ব্যাগের ভেতরে থাকছে আমাদের মেইন ইউনিট, মিনি এলইডি ভিডিও লাইট। লাইটটির সম্পূর্ণ বডি হবে ABS প্লাস্টিকের। উপরের পাশে রয়েছে লাইটটিকে অন অফ করার জন্য একটি সুইচ। এই বাল্বটিকে লাগানোর জন্য নিচের দিকে রয়েছে একটি শক মাউন্ট। এটির মাধ্যমেই আসলে আপনার DSLR অথবা ভিডিও ক্যামেরাগুলোতে লাগাতে হবে। এটি একটি রিচার্জেবল লাইট হয়। বাম দিকে রয়েছে একটি চার্জিং পোর্ট। আপনার বাসায় থাকা স্মার্টফোনের চার্জার কেবল দিয়েই চার্জ করে নিতে পারবেন এই লাইটটিকে। সুবিধামতো এই লাইটটিকে ব্যবহার করার জন্য রয়েছে ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশন, এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে সর্বমোট 96টি এলইডি বাল্ব। সো অনেক ভালো আলো পাবো সেটাই আশা করছি। নিচের দিকে রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্ট। দুই ধরনের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন, একটি হচ্ছে BP4L ব্যাটারি এবং অন্যটি হচ্ছে AA ব্যাটারি। তবে চার্জিংয়ের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে BP4L ব্যাটারি। AA ব্যাটারি যখন আপনি ব্যবহার করবেন তখন এই ক্ষেত্রে আপনি চার্জ করতে পারবেন না। এখানে ব্যবহার করতে হবে টোটাল 4টি AA ব্যাটারি, এবং BP4L ব্যাটারিটি ব্যবহার করার জন্য রয়েছে এক্সট্রা আরও একটি অপশন। সরাসরি পাওয়ার দিয়েও লাইটটিকে জ্বালানো যাবে, তবে সেক্ষেত্রে বাল্বটির সার্ভিস লাইফ কমে যাবে। রিকমেন্ড থাকবে সরাসরি পাওয়ার দিয়ে লাইটটিকে না জ্বালানোর জন্য। লাইটের কালারের ভেরিয়েশন নিয়ে আসার জন্য রয়েছে দু ধরনের ফিল্টার, একটি হচ্ছে হোয়াইট, একটি হচ্ছে ইয়েলো। সো যখন যে ধরনের কালার আপনার দরকার তখন সে ধরনের ফিল্টার লাগিয়ে নিতে হবে। ফিল্টার লাগানো খুব সহজ। চারপাশে রয়েছে ছোট্ট 4টি ম্যাগনেট। ফিল্টারটি এখানে ধরলে অটোমেটিক্যালি এর সাথে লেগে যাবে। লাইটটিকে চেক করব। সো আমার রুমের সমস্ত লাইটগুলো আমি অফ করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও এডিটিং সফটওয়্যারে এই ভিডিওটির ব্রাইটনেস আমি বাড়িয়ে দেইনি। এখন যে লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট লাইটে শ্যুট করা, এবং এটি হচ্ছে ইয়েলো লাইটে শ্যুট করা। লাইটটিকে কয়েকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ইনডোরে শ্যুট করার জন্য, ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফির জন্য এই লাইটটিকে ব্যবহার করা যেতে পারে। হয়তো অনেকেই লক্ষ্য করেছেন বিভিন্ন ভিয়ের ফটোগ্রাফিতে এ ধরনের লাইটগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি চাইলে আপনি এই লাইটটিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। স্পেসিফিকেশনস: ম্যাক্সিমাম পাওয়ার লাগবে 9 ওয়াট, লাইট সোর্স 96 এলইডি বিটস, লুমিনেন্স অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সম্পূর্ণ বডি ABS প্লাস্টিকের তৈরি করা। ফিল্টার ছাড়া কালার টেম্পারেচার পাওয়া যাবে 5500, এবং ফিল্টার সহ ব্যবহার করলে টেম্পারেচার পাওয়া যাবে 3200। লাইটটির সাইজও খুবই ছোট, 70x30x100mm। লাইটটির ওয়েট হচ্ছে 129 গ্রাম। সো আপনি চাইলে এটিকে পকেটেও বহন করতে পারবেন। সরাসরি ব্যবহার করা যাবে আপনার ক্যানন অথবা নাইকন DSLR-এ, বাট সনি ক্যামেরাগুলোতে ব্যবহার করার জন্য এক্সট্রা কিনে নিতে হবে মিনি হটশো। প্রাইস পড়বে $15। এটি একদমই এন্ট্রি লেভেলের একটি ভিডিও লাইট। এর থেকে আরও বড় লাইট অথবা এর থেকে আরও বেশি আলো চাইলে ডিসক্রিপশন বক্সে আরও কয়েকটি ভিডিও লাইটের লিঙ্ক আমি দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আসবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস টাইম।